আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা দেখব যে কিছু টেক কোয়েশ্চেনের বিষয়টা আগে বলে ফেলি। সেটা হচ্ছে, আমি তোমাদেরকে বলেছিলাম অনেকটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্সকে যদি আমি ইন্টারোগেটিভে নিয়ে যাই তখন আমাকে কি করতে হবে, সাবজেক্টের আগে অক্সিলারিকে নিয়ে আসতে হবে, আর নট থাকলে, প্রদত্ত বাক্যে যদি নট থাকে তাহলে নটটা তুলে দিব, আর যদি না থাকে তাহলে নটটা যুক্ত করব। এটা হচ্ছে কি করা, এটা হচ্ছে ইন্টারোগেটিভ করা, একটা বাক্যকে ইন্টারোগেটিভ করা। যেমন আমরা বললাম আমি স্কুলে যাইনি, হ্যাঁ, আই হ্যাভন্ট গো টু স্কুল, আমি স্কুলে যাইনি। এটাকে যদি আমি ইন্টারোগেটিভে লিখি অর্থ পরিবর্তন না করে, তখন আমাকে বলতে হবে আমি কি স্কুলে গেছি, আমি কি, হ্যাভ আই গন টু স্কুল, আমি কি স্কুলে গেছি, তার মানে কি আমি স্কুলে যাইনি। বাস্তবতা খেয়াল করো, আমি কি তোমাকে এটা বলেছিলাম, তার মানে কি, তুমি কি বোঝাতে চাচ্ছ এটা দিয়ে, আমি কি তোমাকে এটা বলেছিলাম, এটা দিয়ে কি বুঝাইছি, আমি তোমাকে বলিনি। এটাই কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সের সূত্র, ঠিক আছে। অর্থাৎ সেন্টেন্সটা যদি নেগেটিভে থাকে ইন্টারোগেশনটা হবে যে পজিটিভে, আর যদি সেন্টেন্সটা পজিটিভে থাকে ইন্টারোগেশনটা হবে নেগেটিভে। তাহলে ঠিক একই রুলের উপরে চলে ট্যাগ কোয়েশ্চেন, ঠিক আছে। তো এখানে আজকে আমরা 10টা বাক্য নিয়ে আলোচনা করব, সেই বাক্যগুলোতে ট্যাগ কোয়েশ্চেনের ব্যবহারটা একটু ভিন্ন রকম, তা আমরা সেটা একটু দেখে নেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, কেউ লিখবো না, আগে মনোযোগ দেওয়ার চেষ্টা করব। দেখো, হি হার্ডলি কামস হিয়ার, প্রথম কথা হচ্ছে এখানে সাবজেক্ট হচ্ছে হি, সাবজেক্ট কি, হি। হি হার্ডলি কামস হিয়ার, আগে বোঝার চেষ্টা করো, হার্ডলি হচ্ছে একটা অ্যাডভার্ব, হার্ডলি হচ্ছে একটা অ্যাডভার্ব। অনেকেই এই হার্ডলি ব্যবহারের ক্ষেত্রে ভুল করে, অনেকেই মনে করে হার্ডলি মানে হচ্ছে কঠিনভাবে, আই হার্ডলি লাভ ইউ, আমি তোমাকে কঠিনভাবে ভালোবাসি। আসলে হচ্ছে আমি তোমাকে ভালোবাসি না, যদি হার্ডলি বলি তাহলে এটা নেগেটিভ অর্থ দিবে, কি অর্থ দিবে, অনেক সময় আমরা না বুঝে বলে ফেলি, ঠিক আছে, অনেক বেশি মনে করো অনেক বেশি ভালোবাসি কাউকে, তখন আমরা কি বলি, আই হার্ডলি লাভ ইউ, আচ্ছা, কিন্তু আসলে সে কি বললো, যে ভালোবাসি না, বলতে গেলে ভালোবাসি না এমন, ঠিক আছে। তাহলে দেখো, হি হার্ডলি কামস হচ্ছে এখানে ভার্ব, তো আমাকে একটু করে বলো তো যে সাবজেক্টের পর যদি ভার্বের অ্যাজ বা ইয়েস ফর্ম হয় তখন এটা কোন টেন্স হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট বলেই ফেলছো তাই না, প্রেজেন্ট ইনডিফিনিটের অ্যাক্টিভ স্ট্রাকচার, কোন স্ট্রাকচার, আচ্ছা আমরা জাস্ট একটু বুঝার জন্য সেখানে এই যে হিয়ার, এখানে, সে এখানে কদাচিত আসে, মানে সে বলতে গেলে এখানে আসেই না, স্যার ঠিক আছে, আসেই না, বুঝতে পারছো, আচ্ছা তাহলে এখানে হিয়ার কোন পার্ট অফ স্পিচ, কে বলতে পারবে, হাত দেখবো, হিয়ার কোন পার্ট অফ স্পিচ, তুমি বলো, নো নো, অ্যাডভার্ব, কোথায় আসে না, কোথায় আসে না, এখানে আসে না, তাহলে কোথায় কখন কিভাবে কেন কতক্ষণ কত দিয়ে কার সাথে কি দিয়ে, এই সমস্ত প্রশ্নের উত্তর যে দিবে সেগুলো সবগুলো হচ্ছে কি, অ্যাডভার্ব, স্যার ঠিক আছে। তাহলে আমাকে এই সেন্টেন্সটা ট্যাগ করতে হবে, তো এই সেন্টেন্সের যদি ট্যাগ করতে যাই সর্বপ্রথম আমার একটা অক্সিলারি লাগবে, কারণ এখানে কোনো অক্সিলারি নাই। তাহলে যদি কোনো কোনো বাক্যে অক্সিলারি না থাকে সেক্ষেত্রে আমরা ডু ডাজ ডিড ব্যবহার করি, তাহলে এখন যেহেতু এখানে কামস আছে, ভার্বের এস বাই এস ফর্ম আছে, তাহলে কি হবে, ডাজ হবে, ঠিক আছে। আর যেহেতু যেহেতু হার্ডলি নেগেটিভ সেন্স দেয়, নেগেটিভ সেন্স দেয়, হার্ডলির মতো এরকম আরও কয়েকটা শব্দ আছে, যেমন রেয়ারলি, বেয়ারলি, স্কার্সলি, সেলডম, বুঝতে পারছে, হ্যাঁ, আচ্ছা এই সমস্ত এক্সপ্রেশনগুলো, এই সমস্ত এক্সপ্রেশনগুলো যদি থাকে তাহলে ট্যাগ কোয়েশ্চেনের সাথে নট যুক্ত করব না। আমরা কি এখানে নো নট এই ধরনের কিছু দেখছি, দেখছি না, তবুও মনে করতে হবে এটা নেগেটিভ সেন্স দিচ্ছে, কি দিচ্ছে, নেগেটিভ। তাহলে এখানে এই যে প্রোনাউনটা বসিয়ে দিব, ডাজ হি, তাহলে ট্যাগ কোয়েশ্চেন হবে কি, ডাজ হি, স্যার ঠিক আছে, আচ্ছা। দ্বিতীয় সেন্টেন্সটা আসে, এই ধরনের বাক্যগুলো প্রায় সময় পরীক্ষায় আসে, এই যে দেখো এখানে বলেছে এভরিবডি, এভরিবডি, নোবডি, এভরিওয়ান, নো ওয়ান, নান, এগুলো সবগুলো হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। আমি কি বলছি এটা আগে শোনার চেষ্টা করো, বুঝার চেষ্টা করো, ইনডেফিনিট প্রোনাউন, এটা ভালো করে বুঝার চেষ্টা করবা, আমি যখন বলছি ভালো করে বোঝার চেষ্টা করবা, প্লিজ
আমি যখন বলছি করিম ইজ এ গুড বয়, হি গোজ টু স্কুল এভরিডে, করিম একজন ভালো ছেলে, হি গোজ টু স্কুল এভরিডে, সে প্রতিদিন স্কুলে যায়। এখানে হি দ্বারা কাকে বুঝিয়েছি? করিমকে। ভালো করে খেয়াল করিও, আমি বললাম মাই বুক হ্যাজ বিন স্টোলেন, আমার বইটি চুরি হয়েছে। হ্যাঁ, ইট ওয়াজ বট লাস্ট মান্থ, এটা গত মাসে কেনা হয়েছিল। এখানে ইট দ্বারা কাকে বুঝিয়েছি? মাই বুককে বুঝিয়েছি, তাই না? তাহলে প্রত্যেকটা প্রোনাউনের পেছনে একটা নাউন অথবা নাউন ফ্রেজ থাকে, বা জেরান থাকে, বা নাউন ক্লজ থাকে, ঠিক আছে? কিন্তু ইনডেফিনিট প্রোনাউন যেগুলো আছে সেগুলোর পেছনে কোনো অ্যান্টিসিডেন্ট থাকে না। মানে একটা প্রোনাউন তার পূর্ববর্তী যে নাউন অথবা নাউন ফ্রেজ বা জিরান ফ্রেজকে নির্দেশ করে তাকে তার অ্যান্টিসিডেন্ট বলে। কি বলে? কিন্তু এভরিবডি এটা তুমি শুরুতেই লিখতে পারবে, বুঝতে পারছো? অর্থাৎ এটার কোনো অ্যান্টিসিডেন্টের দরকার নেই। এখন দেখো, এভরিবডি দিয়ে কি ব্যক্তি বুঝায় নাকি বস্তু বুঝায়? ব্যক্তি বুঝায়। যদি এরকম এভরিবডি থাকে, এখানে যেটা টুইস্ট ট্যাগ কোয়েশ্চেন করতে গেলে, এটা যেটা টুইস্ট সেটা হচ্ছে যে এভরিবডির জন্য আমাদের দৃশ্যত মনে হয় যে সাবজেক্ট প্রোনাউন হবে হি অথবা শি, কিন্তু ট্যাগ কোয়েশ্চেনে এটার প্রোনাউন ব্যবহার করতে হবে দে। এবার তাহলে এটার ট্যাগ কোয়েশ্চেন হবে মাসেন্ট দে। কি হবে? মাসেন্ট দে, মাসেন্ট, এরকম হবে যে না মাস, মাসেন্ট দে হবে, ঠিক আছে? বুঝি নাই কি হয়েছে দে, মাসেন্ট দে হবে, ঠিক আছে? এরপর দেখো, আমরা যদি বলি নাথিং চেঞ্জড, কোনো কিছুই পরিবর্তন হয়নি, এখানে নাথিং দ্বারা কি ব্যক্তি বোঝাচ্ছে নাকি বস্তু বোঝাচ্ছে? এটাও একটা ইনডেফিনিট প্রোনাউন, এটাও একটা কি ইনডেফিনিট প্রোনাউন, কিন্তু এটা ইনডেফিনিট প্রোনাউন সত্ত্বেও, হওয়া সত্ত্বেও এখানে কিন্তু তোমার কি হবে না, দে ব্যবহৃত হবে না। বস্তুর ক্ষেত্রে আমি ইট ব্যবহার করব। কি ব্যবহার করব? আচ্ছা বলতো, এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে? পাস্ট ইনডেফিনিট, সাবজেক্টে পরে ভার্বের পাস্ট ফর্ম। তাহলে এখানে অক্সিলারি হিসেবে আমি ব্যবহার করব ডিড। কি ব্যবহার করব? হ্যাঁ, ডিডন্ট ইট হবে, কি হবে? আচ্ছা এখানে নাথিং আছে, কোনো কিছু চেঞ্জ হয় নাই, তাহলে এটা হবে যে ডিড ইট। কি হবে? ডিড ইট, বুঝতে পেরেছো তো? ভেরি গুড, কে ধরতে পারছে? ভেরি গুড, ওকে। এরপরে কিছু কিছু এক্সপ্রেশনস আছে, প্রথমত যেটা সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে টেক কোয়েশ্চেন সাধারণত হয় উইল ইউ অথবা ওয়ান্ট ইউ, উইল ইউ অথবা ওয়ান্ট ইউ, আমি পরে বলছি শ্যাল বি কখন হবে, ঠিক আছে? উইল ইউ অথবা ওয়ান্ট ইউ, ঠিক আছে? তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে, সরি ইম্পারেটিভ সেন্টেন্সটাকে আমরা চার ক্যাটাগরিতে ভাগ করতে পারি। কয় ক্যাটাগরিতে? চার ক্যাটাগরি। একটা হচ্ছে শুরুতে ভার্বের বেস ফর্ম, ঠিক আছে? এটা এক ধরনের, ভালো করে খেয়াল করো। আরেকটা হচ্ছে ডোন্ট অথবা নেভার প্লাস ভার্বের বেস ফর্ম, আরেকটা হচ্ছে লেটস প্লাস ভার্বের বেস ফর্ম, হ্যাঁ, আরেকটা হচ্ছে লেট প্লাস অ্যাপোস্ট্রোফি এস বা আস ছাড়া অন্য যে কোনো নাউন অথবা প্রোনাউন, ছাড়া অন্য যে কোনো নাউন অথবা প্রোনাউন অথবা নাউন ফ্রেজ যাই হতে পারে, ঠিক আছে? আচ্ছা যেমন আমি তোমাকে বললাম যে লেট হিম গো, তাকে, লেট হিম গো, তাকে যেতে দাও, ঠিক আছে কিনা? আর আরেকটা যেটা সেটা বললাম যে কাম হিয়ার, এখানে আসো, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে যে ভার্বের বেস ফর্ম দিয়ে, হ্যাঁ। আর এটা বললাম যে ডোন্ট কাম হিয়ার, এখানে আসিও না। আরেকটা যেটা বললাম লেটস প্লে, চলো খেলি, ঠিক আছে? তাহলে এখানে আমরা চার ধরনের ইম্পারেটিভ দেখলাম। চার ধরনের ইম্পারেটিভের চেক কীভাবে করবো আমি সেটা তোমাদেরকে বলে দিচ্ছি, খেয়াল করো। যদি স্বাভাবিক ইন্টারোগেটিভ মানে ভার্বের বেস ফর্ম অথবা ডোন্ট অথবা নেভার প্লাস ভার্বের বেস ফর্ম যদি এরকম থাকে, আমরা সাধারণত উইল ইউ ব্যবহার করব। কি ব্যবহার করব? উইল ইউ। তবে যদি এই ইম্পারেটিভটা বিরক্তির বা রাগান্বিত বোঝায়, ঠিক আছে, বিরক্তি বা রাগান্বিত এক্সপ্রেশন বোঝায়, সেক্ষেত্রে আমরা ওয়ান্ট ইউ ব্যবহার করব। ওয়ান্ট ইউ মানে হচ্ছে উইল নট ইউ, উইল নট ইউ, এটা সংক্ষিপ্ত রূপ কি? ওয়ান্ট ইউ, হ্যাঁ, বুঝতে পারছো? ওয়ান্ট ইউ, হ্যাঁ, বুঝতে পারছেন? আচ্ছা খেয়াল করো, যদি আমরা বলি যে গ্যাট আউট,
বের হয়ে যাও। তাহলে এইটাকে আমরা খুব আদর করে রিকোয়েস্ট করে বলি, তাই না? রিকোয়েস্ট করে গেট আউট বলি, ঠিক আছে? এটা আমরা বিরক্তি, বিরক্তি বুঝাতে আমরা কি গেট আউট বলি, আমরা বলি যে শাট আপ। এটা কি খুব আদর করে বলেছি নাকি বিরক্তি বুঝিয়েছি? হ্যাঁ, ডোন্ট কাম হিয়ার ওয়ান্স এগেন, এখানে আবার আসবা না, আসলে খবর আছে। এটা আমি খুব আদর করে বলেছি, তাই না? তাহলে এই ধরনের যে এক্সপ্রেশন গুলো আছে এগুলোর ক্ষেত্রে আমি ওয়ান্ট ইউ ব্যবহার করব, কি ব্যবহার করব, আর আদারওয়াইজ অন্যান্য যে সমস্ত স্বাভাবিক এক্সপ্রেশন গুলো আছে ইম্পারেটিভের সেগুলোর ক্ষেত্রে উইল ইউ। আর আরেকটা বিষয় মনে রাখতে হবে যে যে প্লিজ, কাইন্ডলি, এগুলো হচ্ছে তোমার কি অ্যাডভার্ব, এগুলো কি অ্যাডভার্ব, এগুলো থাকলেও মূল বাক্যর ইম্পারেটিভ সেন্টেন্স যেই নিয়মে তুমি করতা সেই নিয়মেই করবা। অ্যাডভার্ব কখনো টেক কোয়েশ্চেনের গঠনের ক্ষেত্রে প্রভাব রাখতে পারে না। তাহলে প্লিজ ওপেন দ্য ডোর, এটা হবে যে উইল ইউ। আচ্ছা, এখানে আলোচনাটা এখনো শেষ হয় নাই। যদি লেটস প্লাস ভার্বের বেস ফর্ম থাকে, এটা দ্বারা সাধারণত কোনো একটা প্রপোজাল দেওয়া হয়, কোনো একটা প্রস্তাব দেওয়া হয়ে থাকে, ঠিক আছে? লেটস গো অন এ পিকনিক, চলো একটা পিকনিকে যাই, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমরা টেক কোয়েশ্চেন ব্যবহার করব শ্যাল উই, কি ব্যবহার করব। আর যদি লেটের পরে অ্যাপোস্ট্রফি অ্যাস অথবা আস ছাড়া অন্য যে কোনো কিছু থাকে, সেক্ষেত্রে আমরা টেক ব্যবহার করব যে ওই যে প্রথমগুলার মতো উইল ইউ, কি ব্যবহার করব, উইল ইউ। তাহলে যেমন এই সেন্টেন্সটাতে লেটস প্লে ফুটবল, এটা হবে যে শ্যাল উই, কি হবে, শ্যাল উই, ঠিক আছে? আচ্ছা, এরপর এই জিনিসটা পাঁচ নাম্বার বাক্যটা একটু খেয়াল করো, এভরি মাদার লাভস হার চাইল্ড, এখানে কি কোনো নির্দিষ্ট মায়ের কথা বলা হচ্ছে নাকি যে কোনো মায়ের কথা বলা হচ্ছে? এবং প্রত্যেক মায়ের কথাই বলা হচ্ছে, ঠিক আছে? যে কোনো একজন নয়, প্রত্যেক মাকেই বোঝানো হচ্ছে। মনে রাখবে এরকম এভরি, নো, এগুলোর সাথে আমরা যদি কোনো একটা ব্যক্তিবাচক নাউন যুক্ত থাকে, কি যুক্ত থাকে, হ্যাঁ, ব্যক্তিবাচক যদি নাউন যুক্ত থাকে, সেক্ষেত্রে এই দুটোটা, এটা তো একটা নাউন ফ্রেজ, তাই না? এটা পুরোটা সাবজেক্ট হয়েছে। কিভাবে আমি বলি, এভরি হচ্ছে কোয়ান্টিফায়ার অ্যাডজেক্টিভ আর মাদার হচ্ছে হেড নাউন, পুরোটা মিলে একটা নাউন ফ্রেজ হয়েছে। এই নাউন ফ্রেজের প্রোনাউন হিসেবে আমাকে দে বসাতে হবে, কি বসাতে হবে, দে। আচ্ছা, এখন এখানে কোথায় ভুলটা আমরা করি বলি, দেখো এখানে ভার্বের অ্যাজ বাই ইয়েস ফর্ম আছে না, তাহলে অ্যাজ বাই ইয়েস ফর্ম হওয়ার অনুযায়ী ডাজ হওয়ার কথা, কি হবে, ডাজ হবে। কিন্তু মনে রাখবা এই যে তুমি টেক কোয়েশ্চেন যেটা করতেছো সেটা একটা স্বতন্ত্র বাক্য, এখন সেই বাক্যের সাবজেক্ট হচ্ছে দে, তাহলে দের জন্য কি ডাজ হবে নাকি ডু হবে, ডু হবে। তাহলে এখানে হবে যে ডোন্ট দে, কি হবে, ডোন্ট দে, এটা টেক কোয়েশ্চেন কি হবে, ডোন্ট দে। এরপর এই বাক্যটা সাত নাম্বার বাক্যটা প্রায় সময় পরীক্ষায় আসে, এখানে অনেকগুলো কনফিউশন আছে, ভালো করে খেয়াল করো, হ্যাঁ, এখানে অনেকগুলো কনফিউশনের তৈরি হয়। এক নাম্বার হচ্ছে দামাদার বলতে আমরা মাকে বুঝি, দামাদার বলতে আমরা মাকে বুঝি, তাহলে মাকে যদি বলি তাহলে সেক্ষেত্রে এটার প্রনাউন হওয়ার কথা শি, তাই না? কিন্তু এখানে মনে রাখবা দ্য মাদার রোজ ইন হার্ট, এখানে রোজ, আবার আমরা মনে করি যে রোজ মানে গোলাপ, রোজ মানে কি মনে করি, গোলাপ মনে করি। আসলে আমি তোমাদেরকে যে স্ট্রং ভার্ব পড়িয়েছিলাম, কি পড়িয়েছিলাম, রাইজ এর পাস্ট ফর্ম হচ্ছে রোজ, রাইজ এর পাস্ট ফর্ম হচ্ছে কি, আচ্ছা, এখানে রোজ মানে যদি গোলাপ অর্থ ধরি এই সেন্টেন্স কখনোই মিলবে না, এখানে যদি দ্য মাদার অর্থ মা ধরি তাহলে এই সেন্টেন্সের অর্থ কখনোই মিলবে না। দ্য মাদার রোজ ইন হার, মা তার উপরে উঠে গিয়েছিল, এটা এটা কোনো অর্থ হলো না, না না, এখানে হচ্ছে না ইন হার মানে তার ভিতরে মা উঠে গিয়েছিল, এই ধরনের, এটা কোনো, এটা আজগুবি কথা। দেখো দ্য মাদার বলতে এখানে মায়ের স্নেহকে বোঝায়, মাতৃত্বের স্নেহকে বোঝায়, কি বোঝায়, দ্য ফাদার বলতে বাবার স্নেহকে বোঝায়, আর এখানে রোজ যেটা দেখছো সেটা হচ্ছে রাইজের পাস্ট ফর্ম, রাইজ মানে হচ্ছে জেগে উঠা, রাইজ মানে কি, তার মধ্যে মাতৃত্বের অনুভূতি জেগে উঠেছিল। মনে করো হাবিব একটা ছোট বাচ্চাকে কান্না করতে দেখলো রাতের, রাতের অন্ধকারে বা রাস্তার পাশে, ঠিক আছে, তো স্বাভাবিক ছেলেরা তার পাশ দিয়ে চলে যাচ্ছে, কিন্তু সে যেহেতু মায়ের মন তাহলে তার মধ্যে একটা মাতৃত্বের স্নেহ জেগে উঠলো এবং সে বাচ্চাটাকে
কোলে নিল বা বাচ্চাটাকে সে বাসায় নিয়ে গেল, তাহলে সেই এই যে কাজটা করলো সেটা মাতৃত্বের স্নেহ অনুভূতিটা জাগ্রত হওয়ার কারণে। এখানে রোজ মানে হচ্ছে জাগ্রত হয়েছিল, তার মধ্যে মাতৃত্বের স্নেহ জাগ্রত হয়েছে। এখন মায়ের প্রোনাউনে না সি হবে, মাতৃত্বের স্নেহের প্রোনাউন কি হবে? ইট হবে। কি হবে? ইট হবে। কারণ মনে করো এরকম যে সমস্ত মানবীয় গুণাবলীগুলো আছে, যেমন সততা, উদারতা, সত্যবাদিতা, এগুলো সবগুলোর প্রোনাউন হচ্ছে কি? ইট। তাহলে মাতৃত্বের স্নেহ, কাইন্ডনেস, সিম্প্যাথি, এগুলোর প্রোনাউনও কি হবে? ইট হবে। তাহলে এটা যেহেতু ভার্বের পাস্ট ফর্ম, তাহলে এটা টেক কোয়েশ্চন হবে ডিডন্ট ইট। কি হবে? ডিডন্ট ইট। কি হবে? ডিডন্ট ইট। এরপরে থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভালো করে খেয়াল করো এইগুলো, প্লিজ 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 লিসেন টু মি। কিছু কিছু বাক্য আছে যেইগুলো আমরা পুরোটা বলি না, সাধারণত কথা বলার ক্ষেত্রে ফুল এক্সপ্রেশনটা বলি না। যদি ফুল এক্সপ্রেশনটা আমি দিতাম তাহলে কিন্তু এটা টেক কোয়েশ্চেন করাটা খুব ইজি হয়ে যেত। এই যে আমরা থ্যাংক ইউ বলি, এটার পূর্ণরূপ হচ্ছে যে আই থ্যাংক ইউ, আমি তোমাকে ধন্যবাদ জানাই। তাহলে সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে এটার কথা হচ্ছিল কি? ডোন্ট আই। কি হওয়ার কথা ছিল? ডোন্ট আই। তাহলে মনে রাখতে হবে এখানে আমি থ্যাংক ইউ দিলেও আমাকে মনে মনে পূর্ণ বাক্যটা চিন্তা করতে হবে। তেমনি আরও কিছু বাক্য আমরা যেগুলো সচরাচর ব্যবহার করি, যেমন আমরা বলি যে ওকে, এটার পূর্ণরূপ হচ্ছে যে ইটস ওকে। ঠিক আছে, তাহলে ইটস ধরে ইজন্ট ইট বলতে হবে আমাকে স্যার। ঠিক আছে, আচ্ছা, এরপরে আরও কিছু কিছু এক্সপ্রেশন আছে, যেমন গুড মর্নিং, এটার পূর্ণরূপ হচ্ছে আই উইশ ইউ গুড মর্নিং। তাহলে ডোন্ট আই, এটার কি হবে টেক কোয়েশ্চেন? ডোন্ট আই হবে। তাহলে থ্যাংক ইউ টেক কোয়েশ্চেন হবে ডোন্ট আই। তাহলে এগুলো যদি মনে রাখতে হয় তাহলে আমাকে, আমি একটা তালিকা শিটের মধ্যে দিয়েছি, সেখানে মানে সংক্ষিপ্ত রূপে আমরা কি বলি, পূর্ণরূপ আসলে কি, সেখান থেকে এটা ট্যাগ কী হবে সেটা সুন্দর করে এক্সপ্লেন করে দেওয়া আছে। এরপরে সর্বশেষ নয় নাম্বার, সেকেন্ড লাস্ট, আপনারা একটু এদিকে মনোযোগ দিবেন, আই এম এন এসএসসি এক্সামিনি, আমি একজন এসএসসি পরীক্ষার্থী স্যার। ঠিক আছে, এখানে একটা এক্সপ্রেশন মনে রাখবা, আই এর পরে যে এম হয় সেটা ট্যাগ কোয়েশ্চেন হওয়ার কথা ছিল এম নট আই। ঠিক আছে, কিন্তু ইংরেজিতে এম নট আই এ ধরনের সাধারণত ব্যবহৃত হয় না। এটার দুটো এক্সপ্রেশন, আর একটা হচ্ছে এইন্ট আই, একটা কি হচ্ছে এইন্ট আই অথবা আরন্ট আই, অথবা আরন্ট আই, এই দুটোর যে কোনো একটা ব্যবহৃত হবে। ঠিক আছে, তাহলে এমটা সেখানে কি হয়ে যাচ্ছে? আর হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? আর হয়ে যাচ্ছে। এরপর সর্বশেষ, টেলিং লাইস ইজ এ গ্রেট সিন, মিথ্যা বলা একটি মহাপাপ। আচ্ছা, মিথ্যা কি মহাপাপ নাকি বলা মহাপাপ? তাহলে এখানে হেড নাউন কাকে ধরবো, মিথ্যাকে নাকি টেলিংকে? তুমি যদি লাইস ধরো তাহলে তোমার সেন্টেন্স শেষ। লাইস মানে মিথ্যা, আর টেল মানে হচ্ছে বলা। তাহলে আমি কাকে প্রধান ধরবো, মিথ্যাকে নাকি টেলকে? টেলকে। তাহলে টেলটা সিঙ্গুলার না প্লুরাল? টেলটা সিঙ্গুলার। লাইসটা কি? প্লুরাল। কিন্তু বাক্য হয়েছে কাকে নিয়ে? টেলিংকে নিয়ে। সেজন্য এটার ভার্ব কি হয়েছে? ইজ হয়েছে। তাহলে এটা টেক কোয়েশ্চেন করতে গেলে আমাকে করতে হবে ইজন্ট দে নাকি ইজন্ট ইট? ইজন্ট ইট। আমি কথা বুঝাতে পারছি? তাহলে আনসারগুলো সবগুলো কাইন্ডলি একটু লিখে নেন।